গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এই জায়গাটা তোমাদের খুবই পরিচিত, তোমরা বুঝতেই পারছো আমি কোথায় এসেছি। আর আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি, মানে চৈত্র মাসের শেষ দিন আজকে। তো সেই জন্যেই আমরা বাড়িতে এসেছি, কারণ পয়লা বৈশাখটা আমরা ফ্যামিলির সঙ্গে কাটাতে চাই, আর যেহেতু ছুটিও আছে সেই জন্য বাড়িতেই এসেছি বলতে পারো। বাজে 9টা, আর 9টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর অবশ্যই যারা আমার ভিডিও দেখছো বা ব্লগ দেখছো, তারা প্লিজ আমার পাশে থেকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করো, তাকে যখনই ভিডিও আপলোড করবো সবার প্রথমে নোটিফিকেশন তোমরাই পাবে। তো এখন আমি আগে বিছনাটা এতক্ষণ গুছিয়ে নেবো, আগে এটার মানে এই কাজটা আমি আগে করে নেবো। জানোই তো কেন বললাম এই কথাটা। আর এই যে আমার মেয়ে বসে আছে, বসে বসে কার্টুন দেখছে। ওকে কার্টুনটা দেখতে দিয়েই না আমি এবার আমার বাকি কাজগুলো সারবো। বাবু হাই বলে দাও। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু বিছনা গোছানো একবারে কমপ্লিট, আর মেয়েও দেখছো এখানে বসে আছে, বসে বসে চুপ করে কার্টুন দেখছে। তো আমি সেই জন্য ভাবলাম বসেই যখন আছে ও, আমি ঘরের আর যে বাকি কাজগুলো আছে সেইগুলো করে নিই। আজকে কিন্তু প্রচুর রান্না বান্না করার আছে, তো যদিও সবটা আমি করব না, আমার কিছু কাটাকুটি করার আছে সেগুলো করব। তবে চটপট ঘরটা ঝাঁট দিয়ে নিয়ে তোমাদের একটা নতুন জিনিস দেখাবো চলো। তো চৈত্র সংক্রান্তির শেষ দিনে মা কিছু পুজো করে, আমার বাড়ির লাগোয়াই আমাদের দুর্গা মন্দির, দুর্গা মন্দিরের জায়গা আমার কিন্তু বারোয়ারি মন্দির, সেখানে মা আগে একটু পুজো দিয়ে নিল, তারপরে বারোয়ারি মন্দিরের ভেতর দিয়ে আমরা গেলাম ষষ্ঠীতলায়। আমি তোমাদের সঙ্গে পৌষকালীর যে ব্লগ শেয়ার করেছি, ওই পৌষকালী মাকে কিন্তু পুকুরে বিসর্জন দিয়ে আবার কাঠামোটি তুলে রাখা হয়। তো মা সেখানেও একটু পুজো করে, তারপরে যে নতুন ফল মানে আম, কাঁচা আম, দুধ সব ষষ্ঠী গাছে দেওয়া হয়। এটা শুধু মা নয়, গ্রামেরই এটা একটা নিয়ম, গ্রামের প্রত্যেক মহিলায় এই নিয়মটা পালন করে। আমি কিছু অসুবিধার জন্য এবছর পারলাম না, আশা করছি পরের বছর মায়ের সঙ্গে এই কাজটা আমিও করতে পারবো। তো আমি এখানে বসে বলছি সবজি কাটতে, কারণ আজকে তোমাদের প্রথমেই বললাম আজকে কিন্তু সংক্রান্তি। তো সংক্রান্তিতে কিছু রান্না আছে যেগুলো হবেই আমাদের বাড়িতে, আমাদের বাড়িতে না, গ্রামে সবার বাড়িতে। আর এখানে মা বললে একটু এঁচড়টা কেটে দিতে, আমি এমনি কাটতে পারি না, জাস্ট দুয়াতখানা করে দিলাম। আর এখানে নিম বেগুন হবে আজকে, তার জন্য বেগুনটাও আমি কেটে নিলাম, আর মা ওখানে বসে বসে এঁচড়টা কিন্তু কেটে নিচ্ছে, কারণ আজকে হবে এঁচড়ের ঝাল। আর ডাঁটা কেটে নিলাম, ডাঁটা দিয়ে হবে ডাঁটার সর্ষে। আর একদিকে আমার মেয়েই দেখো সকালে টিফিন করতে ব্যস্ত, ও লুচি খেতে বিভৎস ভালোবাসে, লুচি ছোলার ডাল আর একটা মিষ্টি নিয়ে বসে পড়েছে, সে নাকি নিজে হাতে খাবে। আমার খাইয়ে তো আজকাল আর তার পছন্দ হয় না, নিজেই লুচি ছিঁড়ে ডালে চুবিয়ে মুখে দিয়ে ফেলল। এই দেখো ওর কার্যকারণ, এই দেখো নিজেই স্বাবলম্বী হয়ে গেছে, মাকে আর কোনো দরকার নেই। তো শুধু মেয়ের খাওয়া দেখলে হবে, নিজেরও তো পেটটা একটু ভরাতে হবে, তাই নিজের পেটটাকে ঠান্ডা করতে এক গ্লাস খেয়ে নিলাম ছাতুর শরবত। আজকে কিন্তু ছাতু সংক্রান্তি, একটু ছাতু নাকি আজকে খেতে হয় মা বললো। সব কাজ সেরে এসে ভাবলাম নিজের একটু যত্ন করা যাক, চুলে একদমই তেল দেওয়া হয় না, হেয়ার কেয়ার করা হয়ই না, তাই বাড়িতে যখন আসি তখনই যা একটুখানি সময় আমি পাই, তার জন্য চুলে এখন একটু তেল লাগিয়ে নেবো এবং হেয়ারটাকে ভালো করে একটু মাসাজ দিয়ে নেবো। তারপরে এই তেলটাকে আমি রেখে দেবো দু এক ঘন্টা, রাখার পরে শ্যাম্পু করে নেবো। আমি রাতে চুলে তেল দিয়ে শুয়ে থাকতে পারি না, আমার ভীষণ ভীষণ রকম মাথা যন্ত্রণা করে। তো এই দেখো আমি একটু ভালো করে আঙুলের টিপ দিয়ে এগুলোকে ভালো করে চুলটা একটু মাসাজ করে নিলাম, যাতে ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হয়। তারপরে আমি এখানে চুলে একটা খোপা করে ক্লিপ লাগিয়ে দিলাম, এইরকমভাবেই আমার দু তিন ঘন্টা থেকে যাবে। তারপরে আমার কিছু কাজ আছে সেগুলোও দেখো, আমার ফেসে প্রচুর ফেসিয়াল হেয়ার, সেই জন্য এদিকে আমার বর এসে বলছে মাছটা আমাকে রান্না করতে, বলো ভালো লাগে? প্রত্যেক দিন রান্না করি, আবার এখানে এসো। তো যাই হোক, কর্তার অনুরোধে চলে গেলাম রান্না করতে। গরম তেল, ওখানে তেলটা গরম করতে চাপিয়ে দিয়েছি, আর এখানে দেখো আদা জিরে একটু পোস্ত বাটা আর একটু দই নিয়ে নিলাম, ওই কাতলারই করব। আর এদিকে আমাদের রান্না হয়েছে দেখো, এঁচড়ের ঝাল, ডাঁটা, সর্ষে,
শাক ভাজা, নিম বেগুন আর আম দিয়ে মুসুর ডাল আজকে কিন্তু টক জল খেতে হয়। এইগুলো আজকে আমাদের স্পেশাল মেনু। তারপরে এই মাছগুলো দেখো ভেজে নিলাম, ভেজে নেওয়ার পর ওই মশলা দিয়ে এই দেখো আমার মাছের ঝোল রেডি। তো আজকের মতন ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নতুন ব্লগে। আজকের জন্য টাটা।